হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালোই আছো। বড়রা আমার প্রণাম নেবে, ছোটরা আমার ভালোবাসে নেবে। তো আমার চ্যানেলে যারা নিউ আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, আর যারা পেজে আমার দেখছো তারা অবশ্যই ফলো করে নেবে, ঠিক আছে? তো আজকে আমাদের এখানে শীতলা পুজো। শীতলা পুজোর জন্য ঠান্ডা উপোস। তো ঠান্ডার উপোস ঠিক কথাই, ঠান্ডা উপোস আমিই করেছি। আর ভোরের বেলা উঠে 3:30টার সময় উঠে তোমার দাদাভাইকে পরোটা, ছোলা কুমড়ার তরকারি আর বেগুন ভাজা করে দিয়েছি। আর করে দিয়ে শুধু ঠান্ডার উপোসটা আমিই করছি, মানে আমি আর আমার ছেলে দুটোকে নিয়ে করছি, কারণ তোমার দাদাভাই কাজে গেছে, সেখানে তো পান্তা দেওয়া যায় না, যার কারণে তাকে পরোটা দেওয়া আছে। তো দেখো বন্ধুরা, এখন ছেলেটা হচ্ছে খেলা করছে, বড় ছেলে হচ্ছে মাথা চড়াচ্ছে। আর তোমরা যদি না বিশ্বাস করো, এই দেখো, দেখেছো পরোটা করেছি, এই দেখো ছোলা কুমড়োর তরকারি করেছি, আর তোমার হচ্ছে এই দেখো বেগুন ভাজা করেছি। তো এই সবগুলো করে চপ নিয়ে আসছি নিরামিষ দোকান থেকে, মিষ্টি দোকান থেকে চপ নিয়ে আসছি। এখানে আলু সেদ্ধ, পান্তা ভাত, আর তার সাথে কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা নইলে তেল লঙ্কা মাখাবো। পান্তা ভাতে তেল লঙ্কা চাট নইলে ভালো লাগবে না। তো তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আমাদের শীতলা পুজো সকলকে নিমন্ত্রণ রইল, সবাই চলে আসবে। আর দেখো আমার ছেলেটা খেলছে, টাটা বলো। তো বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, আর যারা আমার পেজটাতেও দেখছো তারা অবশ্যই ফলো করে নেবে। তো আমি আর বেশি কিছু বলবো না, আর আমি বড্ড বেশি বলে ফেলি, তোমরা শোনো আমার কথা। তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সকলকে আমার নিমন্ত্রণ রইলো আমাদের শীতলা পুজো দেখতে। চলে এসো, চলে এসো, চলে এসো। আর চলো আর বেশি কিছু বলবো না, টাটা।